নমস্কার বন্ধুরা, দিনদার হেসেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়ে দেখাবো খুবই সিম্পলভাবে আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, যেটা বানাতে সময় লাগে খুবই কম। আর এই গরমের জন্য এই রেসিপিটা হলো খুবই স্বাস্থ্যকর। চলুন তবে দেখে নিই আমি কিভাবে বানালাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে ওতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটায় আমি সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবারে আমি তেলটা গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে ভালোভাবে এপিডোপিট করে ভেজে নেব। যারা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যেই আমি বড়িগুলো দিয়ে ভালোভাবে ভাজব। এই বড়িগুলো কিন্তু আমার বাড়িতেই বানানো, এর রেসিপি আমি শীতকালে দেখাতে পারবো, কারণ এটা বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বাড়িতেই বানানো হয়। আমাদের বাড়িতে অনেক ভ্যারাইটি বড়ি বানানো হয়, সব বড়ির রেসিপি আমি শীতকালে দেখিয়ে দেব। বড়িগুলো ভালোভাবে ডাল ডাল করে ভেজে আমি বড়িগুলো তুলে নিলাম। আবারও ওই সেম তেলেই আমি আলুগুলোকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভাজব। আলুতে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ, আর সামান্য দিয়ে দেব আমি হলুদ। দিয়ে আলুগুলোকে আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আলুগুলো আমি তুলে নিলাম। এবারে সেম তেলের মধ্যেই আবারও একটু আমি সর্ষের তেল অ্যাড করব, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন। সামান্য পাঁচ ফোড়ন দিলাম, আপনারা চাইলে পাঁচ ফোড়নটা স্কিপও করতে পারেন, তবে পাঁচ ফোড়ন দিলে এই ঝোলের মধ্যে স্মেলটা কিন্তু আর টেস্টটা খুব সুন্দর হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে আমি রেখেছিলাম, ওটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজে একটু লবণ অ্যাড করব, তাহলে পেঁয়াজটা কি হয় তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে, খুব হাই করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, আর দেব আমি পরিমাণ মতন হলুদ, তার সাথে আমি দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এক চা চামচ ইউজ করেছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। হাতের কাছে থাকা মিনিমাম মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। আর গরমের জন্য যখন আমাদের একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করে, তখন এই রান্নাটা থাকলে কিন্তু সাথে আর কিছু চাই না। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেকের জন্য, যাতে মশলার মধ্যে খুব ভালোভাবে আলুগুলো মিশে যায়। এক মিনিট পরে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু বেশিই দেব, কারণ রান্নাটাই ঝোলটা হবে একটু পাতলা পাতলা। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই রান্নাটায় লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। এই কারণেই ইউজ করিনি, কারণ রান্নাটা আমি একদম সিম্পলভাবে করতে চেয়েছি এবং গরমের জন্য একদম যাতে হালকা পাতলা হয়। ঝোলটা ফুটে আসলে আমি এতে দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভাঙিনি, কারণ জলে সেদ্ধ হলে এর থেকে ঝালও বেরোবে আর একটা সুন্দর স্মেলও হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট চারেকের জন্য। চার মিনিট পরে ফিরে এলাম, আলুগুলো এবারে একটু চেক করে নিই। আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে, এতে আমি এবারে অ্যাড করব ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে
ঝোলের মধ্যে। এবারে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব মিনিট খানেকের জন্য। আর বেশি ফোটানোর দরকার নেই, তাহলে মাছও নরম হয়ে যাবে, বড়িও নরম হয়ে যাবে। মিনিট খানেক পরে খুলে আমি এবারে উপর থেকে ছড়িয়ে দেব কুচি করা ধনে পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমার খুবই সিম্পলভাবে বানানো তেলাপিয়া মাছের আলু বড়ি দিয়ে ঝোল। আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। আজ তবে আসি, আবার দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু সবাইকে ভালো রাখুন।